আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আমার আজকের রেসিপি অত্যন্ত মজাদার, সুস্বাদু আলুর দম। এটা রান্না করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, তবে আমি বলবো রুটি, পরোটা বা লুচির সঙ্গে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো লুচির সঙ্গে এটা খুবই পছন্দ করি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন হলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আজকে লুচির সঙ্গে এই আলুর দমটা পরিবেশন করেছি। বিশ্বাস করুন, সবাই অনেক পছন্দ করেছে আর রেসিপিটা এতই সহজ যে কেউ একবার দেখলেই এটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে যখনই আমি এরকম কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আপনারা দেখুন আমার আলুর দমটির কালার এবং ঘনত্বটা কত সুন্দর হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে আজকে এই রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আলুর দমের জন্য প্রথমেই আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে নিতে পারেন, তবে আমি এভাবে কাটলেই সুবিধা হবে, সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কয়েকটা দারচিনি এবং এলাচ দিয়ে নিলাম। এটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা জিরা দিয়ে দিব। এটা ভেজে আমি সাইডে সরিয়ে রাখব। অবশ্যই এটা একটা গরম জায়গায় রাখবেন, তাহলে এটা বেশ মুচমুচে হবে, ব্লেন্ড করতে বা বাটতে সুবিধা হবে। আমি এবার প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তবে আলুর পরিমাণ বেশি বা কম হলে তেলের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমে নিতে হবে। সেক্ষেত্রে শুধু তেল না, সব মশলার ব্যাপারে কথাটাই প্রযোজ্য, সমস্ত মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা, এক চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা। অবশ্য আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা কেউ চাইলে পাটাই বেটে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। যেহেতু আমি ভাজা জিরা ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে জিরার পরিমাণটা একটু কমিয়ে দিলেই চলবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে এক চা চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। যেহেতু আমি মশলাটা ব্লেন্ড করেছি, মশলার মধ্যে একটু পানি ছিল, আমি সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নিব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। দুই এক মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন উপরে তেল উঠে গিয়েছে। আমি আমার ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। ব্যাস, ওই পানিটুকু শুকিয়ে যাওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নিব। তবে কেউ চাইলে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি একবারে আজকে আলুর দমটা রান্না করব। বেশি পানি ছিল না, তাই আমি আলুটা সিদ্ধ হওয়া অনুমান করেই আমি পানিটা দিয়ে দিলাম। এখানে এক্স্যাক্টলি কোনো মাপ নেই, আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানিতে দেখুন আলুটা সিদ্ধ করে নিলাম। ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করার পর এই অবস্থায় এসেছে। এবার আমি আবারও পানি অ্যাড করব, এটা ঝোলের পানি। তার আগে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আমি এবার নতুন করে পানি অ্যাড করব, এটাতেই আমি ঝোলটা রাখব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে বা পরোটা লুচি, সেজন্য একটু ঝোল ঝোল রাখলেই ভালো হবে। দেখুন কিছু সময় পরে যখন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আমি কিছু কিছু আলু একটু গলিয়ে দিব, তাহলে ঝোলটা বেশ ঘন হবে, খেতে বেশ ভালো লাগবে। সবগুলো আলু চটকে দেওয়া যাবে না, কিছু কিছু আলু একটু আধা ভাঙা করে দিলে স্বাদটা একটু ভালো হবে। এরপরে আমি আমার ভেজে রাখা সেই জিরা এবং গরম মশলাটা বেটে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে ছিটিয়ে দিলাম।
এটার ঝোল খেতে অনেক বেশি মজা লাগে, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু রুটির সঙ্গে অনেক বেশি মজা লাগে, আমার বাচ্চা তো অনেক পছন্দ করে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে বা বাড়ি বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন, আমি চুলা থেকে নামিয়ে কি পরিমাণ ঝোল রেখেছি আপনারা দেখুন বুঝতে পারবেন। আর নামানোর কিছু সময় পরে যেহেতু আলু এটা আরও কিছুটা ঝোল টেনে নেয়, সেক্ষেত্রে একদম শুকিয়ে গেলে নামানোর পরে আরও শুকিয়ে যাবে, এই জন্য একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেওয়া ভালো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে এবং ঝোলের পরিমাণটাও ঠিকঠাক হবে। আমার আজকের রেসিপিটার কিন্তু ঝোলের কালার এবং ঝোলের পরিমাণ আমি একদম ঠিকঠাক করেছি, আপনারাও এভাবে পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।